সিঙ্গাপুর ভারত সহ কয়েকটি দেশে কোটি কোটি টাকা পাচারের কথা স্বীকার করেছে র্যাবের হেফাজতে থাকা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম এ কাজে সহায়তাকারীদের নামও পেয়েছে সংস্থাটি টাকা ফেরত আনতে নেওয়া হচ্ছে সিআইডি সহায়তা আর শাহেদের বিরুদ্ধে ভুক্তভোগীদের করা একশো অভিযোগের ব্যাপারেও ব্যবস্থা নিচ্ছে র্যাব আপেল শাহরিয়ার রিপোর্ট করোনার ভুয়া রিপোর্ট দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া চিকিৎসার নামে টাকা আত্মসাৎ দখল নির্যাতন জাল টাকা ভুয়া লাইসেন্স দেয়া সহ রিজেন হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে নতুন নতুন অপকর্মের প্রমাণ মিলছে বর্তমানে সে খুলনায় র‍্যাব হেফাজতে সাতক্ষীরা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অবৈধ অস্ত্র রাখার মামলায় রয়েছে দশ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে সাহেদ জানিয়েছে অনিয়ম দুর্নীতি করে কামানো বিপুল অর্থের বড় অংশই পাচার করেছে বিদেশে করিম জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানিয়েছে সে তার উপার্জিত অবৈধভাবে উপার্জিত অর্থের একটি বড় অংশ সে দেশের বাইরে চালান করেছে চারটি দেশে তার ঘন ঘন যাতায়াত ছিল এর মধ্যে একটি ভারত নেপাল মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অর্থাৎ আমরা আশা করছি তার যে পাচারকৃত অর্থের পরিমাণ এই চারটি দেশে কোনোটিতে থাকতে পারে যে সম্পর্কে আমরা ইতিমধ্যে ব্যাপক অনুসন্ধানের জন্যে আমরা সিআইডিকে লিখিতভাবে তার বিরুদ্ধে যাতে মানি লন্ডারিং মামলা দায়ের করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি র্যাবের মুখপাত্র জানান সাইদের বিরুদ্ধে ভুক্তভোগীদের করা একশো ষাটটি অভিযোগ যাচাই বাছাই করে দেখা হচ্ছে বালু ভরাজ অথবা যে কোনো ধরনের সাপ্লাই কাজের জন্যে ওনার এক ধরনের পন্থনী অবলম্বন করতেন আবার অন্যভাবে সরকারি কাজ পাইয়ে নেওয়ার ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রে উনি ভিন্ন ধরনের প্রতারণার উনি আশ্রয় নিতেন এই সকল বিষয়ে শাহেদ করিমকে জিজ্ঞাসাবাদ করা হলে উনি প্রাথমিকভাবে রিমান্ডে আমাদের কাছে সবগুলো তথ্য আমাদেরকে দিয়েছেন এবং তার দেওয়া তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি করোনা পরীক্ষায় জালিয়াতিসহ বেশ কয়েকটি অপরাধে র্যাব ও পুলিশের দায়ের করা মামলায় আটত্রিশ দিনের রিমান্ডে রয়েছে শাহেদ করিম

কিন্তু করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে নির্বাচনকে ফসপন্ড করতে মোহাম্মদ খুরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দান করেছে